আমি ভাবছিলাম এখন কার ফর সেল সিমুলেটার পার্ট 4 খেলবো। আর তোমরা যেমনটা এখানে দেখতে পাচ্ছ ভাই, পুরো আকাশ মেঘে ঢেকে গেছে, কালো হয়ে গেছে। আমি বুঝতে পারছি না এখন যদি খেলতে বসে যদি লাইন চলে যায় বা কিছু হয় তাহলে খেলা হবে না। এখন ভাবছি খেলবো কিনা। দেখো কত সুন্দর লাগছে দেখতে, এটার জন্য একটা লাইক করে দিও। অনেক সুন্দর ওয়েদার, কারণ এই কয়েকদিন অনেক রোদ উঠেছিল, তার জন্য আজকে বৃষ্টি হবে। চলো অনেক মজা হবে বৃষ্টিতে। এই দেখো আবারও আমাদের সস্তা কারের দোকানে সবাইকে ওয়েলকাম। আর এটা হচ্ছে কার ফর সিমুলেটরের পার্ট 4। আজকে আমরা এই গেমের মধ্যে অনেক কিছু করব যেটা তোমরা ভাবতেও পারছো না। এখন আমার কাছে যেমনটা দেখতে পাচ্ছ, আমার কাছে আছে $272,000। আজকে আমরা সব কিছু করব গেমের মধ্যে, অনেক টাকা কামাবো, অফিসটাকেও বড় করব। এখন তো অফিসের এরিয়াটা ভালোই বড় হয়ে গেছে, পার্ট 3-তে তো আমরা বড় করেছিলাম, কিন্তু পার্ট 4-এ আমরা এর থেকেও বড় করব। আর পার্ট 4-এ আমরা এক্সপেন্সিভ সুপার কার কিনবো আজকে, যেটা অনেক এপিক হবে গেম প্লে। তো এখন আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের অফিসটা না নোংরা হয়ে আছে, কারণ আমি প্রথমবার আজকে অফিস খুলেছি অনেকদিন পর, আর অফলাইনে আমি গেমটা একটু খেলেছিলাম, যার কারণে আমি এত টাকা কামাতে পেরেছি। কেউ আবার কমেন্টটা এসে বলো না ভাই তুমি তো চোর, তুমি তো চিটিং করেছো, তুমি তো এটা ওটা করেছো, এরকম কিন্তু কিছু করিনি। এটা নর্মাল মোড, আমি কোনো চিটিং ফিটিং করিনি। তো দেখো এখানে আমি ডাস্টবিনে সব নোংরা তো ফেলে দিয়েছি, অফিস তো পরিষ্কার করে দিয়েছি, আর এখন আমার কাছে যেমনটা $272,000 আছে, তো এখন আমরা যাব কার মার্কেটে। কিন্তু কার মার্কেট তো আজকে খোলা নেই ভাই। চলো আমরা প্রথমে গরিবকে কিছু দান করে দেই, ওকে অনেক টাকা দান করে দিয়েছি। এখন আমাদের যাওয়া উচিত ছিল কার মার্কেটে, যেহেতু কার মার্কেট খুলিনি। এখন আমি না প্রথমে ঘুমাবো, একবারে সকাল থেকে গেমটা শুরু করব। ঘুম থেকে উঠে দেখবো কালকে রবিবার, আজকে হচ্ছে শনিবার, তো কালকে হয়তো কার মার্কেট খুলতে পারে। তো প্রথমে আমি না এখানে ঘুমিয়ে যাই, গিয়ে সকালবেলা উঠে আমি যাব কার মার্কেটে। ওকে গুড নাইট। আর আজকে পার্ট 4-এ অনেক ভালো গেম প্লে হবে, আজকে যা যা করা যায় এই গেমের মধ্যে সব কিছু করবো। আজকে দেখতে থাকো কতটা এপিক হয় আজকের গেম। তো চলো, তো যেমনটা দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে, আর এখন আমাদের কার মার্কেটও আজকে ওপেন। তো আজকে আমাদের কার মার্কেট ওপেন কারণ আমাদের আজকে রবিবার। তো এখন আমাদের যেতে হবে কার মার্কেটে। প্রথমে আমরা যাব কার মার্কেটে, আর সেখানে গিয়ে একটা সুন্দর দেখে গাড়ি কিনে নিয়ে আসবো। তারপরে আমি গাড়িটাকে হাই দামে বিক্রি করবো, তারপরে দোকানকে আপডেট করবো। মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি কী কী করবো আমি বলে বোঝাতে পারছি না, অনেক কিছুই করবো আজকে আমরা। ওকে একটা মোটামুটি ভালো গাড়ি পেয়েছি, এই গাড়িটার দাম দেখি কত বলে। হ্যালো ম্যাডাম, দেখি এই গাড়িটার দাম কত বলছে। আমরা কিছু কিছু গাড়ি কিনবো, আজকে বেশি গাড়ি আমরা কিনবো না। $172,000 কোনো ব্যাপার না, আমরা বলি আমরা এই গাড়ির জন্য $150,000 দেবো। $150,000 লিখলাম তো, হ্যাঁ $150,000 দেবো, যদি $150,000 দেয় তাহলে নিয়ে নিচ্ছি। ওকে, তো আমরা গাড়ি কিনে নিয়েছি আজকে পার্ট 4-এ, আমাদের প্রথম গাড়ি আমরা কিনে নিয়েছি। তো এখন আমাদের যেতে হবে অফিসে, তো অফিসে গিয়ে গাড়িটা আমাকে বেশি দামে বিক্রি করতে হবে। তারপর অফিসে ফুল গাছ লাগাবো, প্ল্যান্টস লাগাবো, অনেক কিছু করবো আজকে পার্ট 4-এ। তো প্রথমে চলো আমি গাড়িটাকে একটু ঠিকঠাক করে নিই। চলো, ওকে, তো আমি অফিসে তো চলে এসেছি। আবে ব্রেক চাপ, ব্রেক চাপ, আবে কিরে ব্রেক এত খারাপ কেন? আমাকে না দেখতে হবে যে গাড়িটার মধ্যে ইস্যু কী আছে, মানে খারাপ খারাপ কী আছে। গাড়িটা তো সব ঠিকঠাক থাকে। ওকে, ড্যামেজ আছে 34%, পেন্ট করতে হবে, গাড়িটাকে মুছতে হবে, তেল ভরতে হবে, তারপর গাড়িটা আমাকে বিক্রি করতে হবে। তো প্রথমে গাড়িটা আমাকে ঠিক করতে হবে, তারপরে গাড়িটাকে আমরা $300,000 বিক্রি করার চেষ্টা করব, $150,000 দিয়ে কিনে। ভাবতে পারছো কতটা প্রফিট হবে গাড়িটা যদি আমরা $300,000 বিক্রি করতে পারি ভাই। তারপরে আমরা গ্যারেজটাকে আপডেট করব ভাই, সব কিছু আমরা আপগ্রেড করব, ঠিক আছে। তো গাড়িটাকে আমি ঠিক করতে দিয়ে দিই, $680 লাগবে, কোনো ব্যাপার না। এখান থেকে আমি তোমাদের দেখাচ্ছি আমি কী করেছি অফ ক্যামেরায়। অফ ক্যামেরায় দেখো আমার কাছে যত স্কিল ছিল, এই যে এখানে দেখো কত স্কিল ছিল, এই যে স্কিল পয়েন্ট যেগুলো ছিল ক্লিন করার, গাড়ি ক্লিন করার জন্য, বার্গেনিং করার জন্য, এগুলো সব আমি আনলক করে নিয়েছি। শুধু এই যে ডান্সেটের এগুলো আনলক করিনি, এগুলো যদি আমি সবগুলো আপডেট করে নিই তাহলে আমি আরও ভালো করে ব্যবসাটা করতে পারবো, আমার অনেক প্রো হয়ে যাবো আমি। এগুলো আস্তে আস্তে করবো পার্ট 5 আসতে আসতে। পার্ট 4-এ আমরা মানে কী বলে ওটাকে, অফিসটাকে আপডেট করি। তো চলো প্রথমে আমরা অফিসটাকে আপডেট করি। অফিসটা ভাই আবারও নোংরা হয়ে আছে। ও, আমি তো আজকে প্রথমবার অফিস করলাম না রবিবারে। তো চলো, অফিসের নোংরা একটাই আছে, এটা আমি ডাস্টবিনে ফেলে দিই। অফিস তো আমাদের ক্লিন হয়ে গেছে। এইবার আমাদের যেটা করতে হবে, আমাদের বার করতে হবে ট্যাব, আর এখান থেকে আমাদের বার করতে হবে ডেকোরেশন, আর ডেকোরেশনে গিয়ে ডিজাইন করতে হবে। ডিজাইন কোনটা করবো, দাঁড়াও দাঁড়াও এটা না। ওকে, তো ডেকোরেশনের মধ্যে আমি দেখো এখানে ঘাস পাতা লাগাতে পারবো, দেখো ঘরের সামনে আমরা লতা পাতা লাগাতে পারবো, তো এগুলো আমরা লাগিয়ে দিই।
তারপরে আরও কি ঘরের সামনে আমরা গাছ লাগাতে পারবো, তুইগুলো সব লাগিয়ে দিই, একটা কার্পেটও পেতে দিই, তারপরে এখানে একটা বাম্পার লাগানো যাবে সেটাও লাগিয়ে দিই। ওকে, তো আমরা সবগুলো লাগিয়ে দিয়েছি। এইবার আমরা যেটা করব, এখানে যে ঘরের মেঝোটে যে আছে না, এগুলো আমরা একটু চেঞ্জ করে দিই, সুন্দর করে দিই। দেখো এটা সুন্দর লাগছে, এটা আপডেট করে দিয়েছি। আর ঘরের দেওয়ালকে কী হবে, ওকে ঘরের দেওয়াল তো অনেক রকম আছে ভাই, এটা সুন্দর লাগছে, চলো এটা আপডেট করে দিই। তারপরে আমরা আউট ডিজাইনের মধ্যে ঘরের বাইরে কী কী করা যায়, এই ঘরটা আমরা চেঞ্জ করে দিই, মার্কেটটা, মার্কেটটা দেখি কোনটা বেশি সুন্দর। ওকে, এটা অনেকটা সুন্দর লাগছে দেখতে ভাই, দেখো এটা অনেকটা সুন্দর লাগছে, যে এইটা ভালো লাগছে, এটা দিয়ে দিই। ওকে, তো এটা আমরা আপডেট করে দিয়েছি। আর ঘরের বেড়াটারও আমরা আপডেট করে দিই, ঘাসের বেড়া লাগিয়ে দিই। ওকে, অনেক টাকা খরচা করে ফেলেছি আমি, তোমাদের যেমনটা বলেছিলাম ভাই, পার্ট ফোরে আমরা অনেক কিছু আপডেট করব। আর এখানে দেখো নিচের নিচেও আপডেট করা যাবে, নিচে যেগুলো আমরা লাগাতে পারি, ওকে নিচে মার্বেল বসাতে পারি, তারপরে কী কী করতে পারি ভাই, অনেক কিছু করতে পারি আমি এখানে। কোনটা বেশি ভালো লাগছে আমার মনে হয় এটাই ভালো ভাই, এটা তো লাগানোই আছে, এটাই ভালো লাগছে, এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে ভাই, এটা এটাও ভালো লাগছে, এটা লাগিয়ে দিই। ওকে, দেখো আমরা কত সুন্দর করে নিয়েছি আমরা কারের অফিস। তোমরা এটার জন্য অবশ্যই লাইক তো একটা করে দিও, এখনই লাইকটা করে দাও। আর তারপরে অফিসটাকে না আমরা একটু পরে বড় করব, তার আগে আমরা টাকা কামিয়ে নিই। আমাদের কাছে এখন যেমনটা দেখতে পাচ্ছ 46,000 টাকা বাকি আছে, যেটা আমাদের টাকা কামাই করতেই লেগে যাবে ভাই। আজকে আমরা দুটো বড় বড় সুপার কার কিনব, সেগুলো বিক্রি করব, আর তারপরে অনেক টাকা প্রফিট করব ভাই। চলো, গাড়ি তো ঠিক হয়ে গেছে, এবার গাড়িটাকে আমাকে না পেন্ট করতে হবে, কারণ গাড়িটার রং উঠে গেছে। তো গাড়িটা আমি না প্রথমে পেন্ট করে নিই, তারপরে আমি গাড়িটা 3,00,000 টাকায় বিক্রি করার চেষ্টা করবো, ঠিক আছে? চলো গাড়িটা আমি রং করে নিই, রং উঠে গেছে গাড়িটার। তারপরে দেখো কী কী করি গাড়িটার সাথে আমি। ওকে, তো গাড়িটা যেখানে পেন্ট করতে হয় সেখানে নিয়ে আসছি, আর গাড়িটা আমি পেন্ট করে নিই। ওকে, তো পার্টস এখানে আমাকে পেন্ট করতে হবে, যেমনটা দেখতে পাচ্ছ পেন্ট তো করে নিয়েছি, আর এখানে আর একটু পলিশ করতে হবে। ওকে, চলো আর একটু পলিশ করে দিই, মানে গাড়িটা সুন্দর লাগা নিয়ে কথা ভাই, কাস্টমার তো সুন্দর লাগলেই গাড়িটা কিনবে বেশি দাম দিয়ে। আর গাড়িটার কালার টালার তো বাকি ঠিকই আছে, আর কিছু আমাকে করতে হবে না। দেখি আর কী করতে হবে, নোংরা আছে আর তেল ভরতে হবে, চলো আমরা গাড়িটাকে তেল ভরে দিই। ওকে, তেলও ভরে দিয়েছি, এবার একটু নোংরা আছে যেটা আমরা অফিসে গিয়ে নিয়ে মুছামুছি করব। ওকে, তো চলো, দেখো গাড়িটা আমার কতটা চকচকা হয়ে গেছে ভাই। ওকে, দেখো গাড়িটা কত চকচকা হয়ে গেছে, এখন যদি আমি গাড়িটা একটু মুছি তাহলে আরও বেশি চকচকা হয়ে যাবে। না, যেমনটা দেখতে পাচ্ছ ভাই, আমাদের অফিসটা ভাই কত এপিক লাগছে এখন দেখতে, এখন আলাদা লেভেলের লাগছে, এখন আমরা দামি দামি গাড়ি কিনে আনবো অফিসে। চলো এবার আমি যেটা করব, গাড়িটাকে একটু মোছামুছি করতে হবে। ও, আমরা মোছার জন্য তো ইয়েও নিয়েছি, এই যেগুলো, এখন কত তাড়াতাড়ি আমরা গাড়িটাকে মুছতে পারবো, এই দেখো অনেক তাড়াতাড়ি আমরা গাড়িটাকে মুছতেও পারবো, তারপরে অনেক কিছু করতে পারবো ভাই। দেখতে থাকো গাড়িটার মধ্যে আমরা কী কী করি আছে, গাড়িটার মধ্যে না মানে গেমের মধ্যে কী কী করি। তার আগে লাইক করে দাও ভিডিওটা, লাইক করা অনেক ইম্পর্টেন্ট ভাই। ওকে, তো আমরা গাড়িটা না অনেকটাই ক্লিন করে দিয়েছি, দেখি আর কতটুকু নোংরা আছে গাড়িটার মধ্যে, নোংরা তো থাকার কথা না। ওকে, আর 7% ডার্টি আছে, আর একটু ক্লিন করতে হবে, আমি জানি না কোথায় ক্লিন করতে হবে। ওকে, তো গাড়িটা এখন যেমনটা দেখতে পাচ্ছ তোমরা কত চকচক করছে, গাড়িটাতে যত নোংরা ছিল না সবগুলো আমি ক্লিন করে দিয়েছি, 0% ডার্টি, ফিউল 100% ভরে দিয়েছি। এইবার আমরা গাড়িটাকে বিক্রি করার চেষ্টা করবো, তার আগে আমরা সবটা খুলি, আজকে তোমরা দোকানই খুলে নিই। আর দেখো দোকানের ভিতরেও আমরা আপডেট করে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে, তোমরা লাইক অবশ্যই করে দিও একটা হলেও। তো গাড়িটা আমি বিক্রি করার জন্য লাগিয়ে দিই, আর আমার ফটো তোলা টোলা আছে এগুলো ডিলিট করে নতুন ফটো তুলি গাড়িটার, তারপর গাড়িটা না বিক্রি করি। ভাই কী লাগছে গাড়িটা আমাদের, এটা তো কিছু লাগছে না, আজকে আমরা সুপার কার কিনবো ভাই, তোমরা ভাবতেও পারছো না কত ইন্টারেস্টিং হবে আজকের গেম আমাদের। চলো দেখো শুধু কী করি গেমের মধ্যে। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমি তো ওয়েবসাইটে মানে সব ফটো মোটো আপলোড করে দিয়েছি। এবার এখানে আমি গাড়িটার দাম রাখবো 3,00,000 টাকা, দেখবো 3,00,000 টাকা দেয় কি না, গ্রেট কার লিখে দিই। কাস্টমার যদি 3,00,000 টাকা দেয়, এরকম দুটো গাড়ি বিক্রি করলেই তো আমার সব কিছু হয়ে যাবে। ওকে, কারণ আজকে আমাদের টার্গেট হচ্ছে একটা সুপার কার কিনা, আর দেখি সুপার কার কিনতে পারি কি না, দামি গাড়ি কিনবো, যেগুলো 5,00,000-6,00,000 টাকার গাড়ি আছে আমরা সেই গাড়িগুলো আজকে কিনবো ভাই, আজকে অনেক মজা হবে গেমের মধ্যে। তার আগে দেখি আমাদের কাস্টমার আসুক, কাস্টমার তো আসছে না ভাই, কাস্টমার আসলে ওকে, তো আমাদের ফার্স্ট কাস্টমার চলে এসছে, আর ইনি দেখি আমাদের গাড়ির দাম কত বলেন, চলো দেখি আমাদের ইনি গাড়ির দাম কত বলে। হ্যালো ম্যাডাম, যদি 3,00,000 টাকার আশেপাশে দেয় ভাই আমি বিক্রি করে দেবো, দেখি ম্যাডাম কত বলছে গাড়িটার দাম। হ্যালো ম্যাডাম, ম্যাডাম আশা করি ভালোই দাম দিবে, 3,00,000 টাকা তো দিয়েছি দাম, 2,79,000 টাকা ভাই। তার এই ম্যাডামকে বলি 2,95,000 টাকা দিতে, ঠিক আছে? 2,95,000 হলে দিয়ে দেবো আমি, 2,95,000 মনে হয় দিয়ে দিবে ভাই। ওকে, গাড়িটা আমরা ফাইনালি 2,95,000 টাকা দিয়ে বিক্রি করে দিয়েছি, তো প্রথম গাড়ি আজকে আমাদের বিক্রি করে দিয়েছি। আর যেমনটা দেখতে পাচ্ছি এখন বাজে প্রায় 4টা,
তো আমরা এখন গিয়ে ঘুমাবো কন্টেনারে, ঘুমিয়ে টুমিয়ে এসে আমরা আজকে একটা সুপার কার কেনার চেষ্টা করব। আমার এরকম আর একটা গাড়ি কিনে বিক্রি করতে হবে, তাহলে আমার কাছে 3,40,000 থেকে 5,00,000-6,00,000 টাকা হয়ে যাবে, তখন আমরা সুপার কার কিনতে পারবো ভাই। সেটাকে আমরা অনেক মডিফাই করব, তারপরে স্পিড টেস্ট করব। তো প্রথমে চলো আমরা যাই আমাদের কন্টেনারে, আর সেখানে গিয়ে আমরা আজকে ঘুমিয়ে যাই, কারণ আমাদের আর কিছু করার নেই। আজকের মতো আমার ব্যবসা করা হয়ে গেছে, তো এখন আমি ঘুমাবো, ঘুম থেকে উঠে বাকি যা যা করার করব ভাই। চলো, তোমরা এখনও যারা যারা ভিডিওটা লাইক করোনি লাইক করে দাও, কারণ তোমরা বুঝতে পারছো পার্ট 4 অনেকটা ইন্টারেস্টিং হবে পার্ট 1, 2, 3, 4 থেকে। আর পার্ট 1, 2, 3 যারা যারা এখনও পর্যন্ত দেখোনি, তারা তারা অবশ্যই গিয়ে দেখে এসো, ওপরে আই বাটনে ক্লিক করলে সবগুলো পার্টস পেয়ে যাবে, একটার পর একটা দেখতে পারো তোমরা। এখন চলো আমরা যাই অকশনের ওখানে, সেখানে গিয়ে আমরা ওয়েট করি যে কতক্ষণে আমাদের অকশন স্টার্ট হয়। তারপরে সেখানে গিয়ে অকশনের স্টার্ট হওয়ার পরে গাড়ি টাড়ি কিনে ভাই কোথায় যেতে হবে, অফিসে যেতে হবে, কারণ আমাদের অফিসের কাছেই অকশন হাউস আছে। ওকে, দেখো আমাদের অফিসটাও কত সুন্দর লাগছে এখন দেখতে। অফিসটাকে আজকে আরও বড় করব, ঠিক আছে, কারণ অফিসটাকে বড় করতে আমার মনে আছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, অফিসটাকে যদি আমরা বড় করতে চাই দেখেছো 7,50,000 টাকা লাগবে অফিসটাকে বড় করতে ভাই, 7,50,000 টাকা লাগবে, আর আমার কাছে আছে 3,40,000 টাকা। কোনো ব্যাপার না ভাই, আজকে আমরা $1,000,000 ইনকাম করব, তারপরে আমরা অফিসটাকেও বড় করব, যা যা আপগ্রেড করা যায় সব কিছু আপগ্রেড করব ভাই। ওকে, তো সামনে দেখো অকশন হচ্ছে, অকশনের ওখানে লোকজনও চড়ে এসছে, মানে চলে এসছে ভাই, আমার তুতলো তুতলো যাচ্ছি কেন আজকে। ওই দেখো অকশনের এখানে কত লোক ওয়েট করছে, তো এখানে আমাদের এন্ট্রি ফি দিতে হবে 300 টাকা। ওকে, 300 টাকা দিয়ে আমি এখানে ওয়েট করি যে কখন আমাদের সেল শুরু হয়। ওকে, মোটামুটি আর 4 মিনিট পরে আমাদের অকশন শুরু হয়ে যাবে, তো ওয়েট করা যাক ভাই। ততক্ষণে তোমরা লাইক করে দাও, আজকে বলছি লাইক করতে, অবশ্যই লাইক করে দিও, কারণ পার্ট 4 তোমরা দেখতে পাচ্ছ কতটা ইন্টারেস্টিং হবে। তো চলো ওয়েট করি, তারপরে অকশন শুরু হোক, দেখি কোন কোন গাড়ি পাওয়া যায় অকশনে আজকে, ভালো ভালো গাড়ি কিনবো আজকে আমরা, চলো। ওকে, তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ অকশন স্টার্ট হতে আর 5 সেকেন্ড বাকি, আর অকশনে দেখবো আমরা কত ভালো ভালো গাড়ি আসে। তো অকশন তো শুরু হয়েও গেছে, প্রথম গাড়ি ভাই খাটারা গাড়ি, এটা কোন গাড়ি, BMW কুপ নাকি, এটা কুপওয়ালা গাড়ি ভাই, কি গাড়ি এটা, এটা কি কেনা উচিত হবে আমার, নাকি ওয়েট করব যে আরও গাড়ি কোন কোন ভালো ভালো গাড়ি আসে। চলো আমরা নেক্সট গাড়ির জন্য ওয়েট করি, এখনও 2, 3, 4 নাম্বার গাড়িটা আছে, তো সেগুলো দেখবো, যে গাড়িটা আমার অতটা পছন্দ হচ্ছে না, আমরা আরও ভালো গাড়ি কিনবো আজকে, কারণ আমার কাছে আজকে অনেক টাকা আছে ভাই। তো দেখি কত টাকা গাড়ি কিনতে পারি, কিন্তু তোরাই কিন গাড়িটা, তোরাই কিন ভাই, নে এই গাড়ি তো বিক্রি হয়ে গেছে, দেখি 2, 3, 4 কত, আবে এই গাড়ি তো খাটারা, এই গাড়িও তো ভালো না। ওকে, তো এটাও বিক্রি হয়ে গেছে, নেক্সট, আবে এটা কোন খাটারা কার, এটা মনে হয় ভালোই দাম হবে, 18,000 টাকা, খুব বেশি ভালো তো না, মোটামুটি ভালো ভাই। চার নাম্বারটা দেখবে, এই গাড়িও আমি কিনবো না ভাই, এরম গাড়ি আমরা কিনবো না, আমরা স্পোর্টস কার কেনার জন্য বসে আছি, এগুলো খাটারা গাড়ি কিনে আমরা কী করবো, এত টাকা দিয়ে ঘাটিয়া গাড়ি, 92,000 টাকা ভ্যালু। ওকে ভাই, চার নাম্বার, ও চার নাম্বার গাড়িটা একটু ভালো আছে, অত আমি ভাবলাম চার নাম্বার গাড়িটা একটু ভালো হবে, এটা দেখি খাটারা গাড়ি, হ্যাট এটা ভালো গাড়ি না, অত ভালো গাড়ি না, আমরা তাও কিনে নেবো কোনো ব্যাপার না, কারণ আমার কাছে আর কোনো অপশন নেই ভাই, আমাদের একটা গাড়ি কিনে আজকে বিক্রি করতে হবে, তারপর আমরা স্পোর্টস কার কিনবো, কারণ আমাদের টার্গেট হচ্ছে $1,000,000 ইনকাম করা, আমি $1,000,000 ইনকাম করতে পারবো না যদি আমরা গাড়ি না কিনি। ওকে, তো 49,000 টাকা দিয়ে আমরা গাড়িটা কিনে নিয়েছি। ওকে, তো চলো এখন আমরা গাড়িটা বিক্রি করব, বিক্রি করে যত টাকা হয় হবে, তারপরে দেখা যাবে ভাই কোন গাড়ি কিনবো, স্পোর্টস কার তো আজকে আমি কিনবোই ভাই। চলো, এই গাড়িটা তো যেমনটা দেখলাম যে ড্যামেজ ফ্যামেজ তো কিছু নেই, এই গাড়িটা আমি ডাইরেক্ট সেল করে দেবো ভাই, কিছু হবে না, এই গাড়িটা আমি ডাইরেক্ট সেলে লাগিয়ে দেবো। চলো, এখানে আমি ডাইরেক্ট রেখে সেল করে দিই গাড়িটা, সেল আর কী করবো ভাই, আজকে প্রায় রাত হয়ে গেছে, আমি সকালে উঠে আসবো আবার, ঠিক আছে, চলো আমি বাড়ি গিয়ে ঘুমিয়ে যাই, আর কিছু করবো না এখন। ওকে, তো ডান সাইডে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আজকে হচ্ছে সানডে, আর সানডেতে কার মার্কেট প্লেস ইজ ওপেন, তো চলো আমরা এখন কার মার্কেটে যাবো। তার আগে অফিসে যে গাড়িটা আমাদের রাখা আছে, কালকে সন্ধ্যাবেলায় কিনেছি, ওই গাড়িটা আমরা না আগে বিক্রি করে দেই, কারণ এই খাটারা গাড়ি আমি রাখবো না ভাই, এটা বিক্রি করবো, তারপরে কার মার্কেটে গিয়ে আমরা একটা সুন্দর দেখে গাড়ি কিনবো, যেটা কিনা 2, 3 লাখ, 4 লাখ টাকার গাড়ি হবে। তো চলো প্রথমে আমি ন্যাংরাগুলো ফেলে দিই। চলো, এখানে আমরা অফিস তো খুলে দিয়েছি, এবার এটাকে আমরা সেল করতে হবে। ওকে, চলো গাড়িটা আমি বিক্রি করে দিই, কারণ এই গাড়ি আমার রেখে লাভ নেই, একটা ফালতু গাড়ি, এই গাড়িটার দাম আমরা রাখবো 1,50,000 টাকা, আমি জানি না কেউ 1,50,000 টাকা দিয়ে গাড়ি কিনবো কি না,
কিনলে তো ভালো, কিনুক না কিনলে না কিনুক, আমরা একটু পর কার মার্কেটে যাব। আর কার মার্কেটে গিয়ে আমরা আজকে ফাইনালি অনেক দামি একটা গাড়ি কিনে নিয়ে আসব, যেটার দাম 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা হবে। তো দেখি কত টাকায় গাড়িটা আগে বিক্রি করতে পারি, তারপরে দেখা যাবে ভাই। তো চলো আগে গাড়িটা বিক্রি টিক্রি করে কার মার্কেটে যাই, কাস্টমারের অপেক্ষা করি। ওকে, তো আমাদের কাস্টমার চলে এসছে, এবার দেখি কাস্টমারটা দাম কত বলে গাড়িটার। ভালো দামই দেওয়ার কথা, কারণ গাড়িটা তো কন্ডিশন ভালো আছে। গাড়িটার দাম বলছে 77,000 টাকা। 1 লাখ টাকা হলে দিয়ে দিবো ভাই, 1 লাখ টাকা দিবি কি, নাহলে বাড়ি যা, নাহলে দিব না। 1 লাখ টাকা নিতেও পারে ভাই লোকটা, 1 লাখ টাকা ভাই, 1 লাখ টাকা বেশি হয়ে গেছে, নিবে না। 95,000 টাকা বলি, 95,000 টাকা নিলেও আমরা 45,000 টাকা লাভ হবে। ওকে, আবে নিতে হবে না, যা বাড়ি যা, বাড়ি যা, বাড়ি নিতে হবে না, যা। ফালতু লোক এসছে, টাকা নেই পকেটে, চড়তে ইচ্ছা করে রকেটে ওনার, বাড়ি যা। এখানে আমরা সুন্দর দেখা একটা কাস্টমার আসবে, মানে কাস্টমার এসে দেখি কত দাম। ভাই আমি বুঝতে পারছি না আমি কী করবো, আমাদের একটু পর কার মার্কেটে যেতে হবে। চলো আমরা কার মার্কেট থেকে না ততক্ষণে ঘুরে আসি, ততক্ষণে আমাদের চলে আসবে দোকানে কেউ না কেউ গাড়ি কিনতে। চলো কার মার্কেটে দেখি আজকে ভালো গাড়ি কী কী আছে। ও, এটা কোনো একটা গাড়ি আছে যেটা ভালো লাগছে দেখতে। এই গাড়িটার দাম কত বলে, হ্যালো ম্যাডাম, আমি জানি না এটার দাম কত হবে। ল্যাম্বরগিনি ভাই, 4,24,000 টাকা। আর একটু টাকা হলে আমি গাড়িটা কিনতে পারতাম ভাই, আমার কাছে একটু টাকা কম পড়ে গেল। আর একটু টাকা হলে আমি গাড়িটা কিনতে পারতাম। দেখি এই গাড়িটার কী দাম, এটা ফালতু গাড়ি, এটা নিব না ভাই। আমাদের গোটা দোকানে একটা মাত্র গাড়ি আছে যেটা ভালো, আর তাছাড়া এগুলো গাড়ি অত ভালো না। আরে আমার কাছে টাকাই নেই তো অত, আজকে ভাবলাম 4 লাখ টাকার গাড়ি কিনবো, আমার সাথে কী হয়ে গেল। এখানে থেকে না আমার কোনো লাভ নেই, আমার দোকানে ততক্ষণে কাস্টমার চলে এসছে। চলো আমরা দোকানে গিয়ে গাড়িটা বিক্রি করে দেখি আমার কাছে টোটাল কত টাকা হয়, তারপরে দেখা যাবে ভাই কী করবো। ভালো একটা গাড়ি কিনে নেবো, তাছাড়া দেখা যাবে কী করবো, আমি বুঝতে পারছি না কী করবো। দুটো কাস্টমার এসছে ভাই, দুজন কাস্টমারকে জিজ্ঞেস করি দেখি 1 লাখ টাকায় বিক্রি করতে পারি কিনা। ইনি কত বলছেন, ইনি দাম বলছে 75,000 টাকা। আর ইনি কত বলছেন, ম্যাডাম দেখি কত বলে, 76 বলছিল আগের জন, ইনি বলছে 66। আবে তুই গাড়ি কিনতে কেন এসছিস, এ নাকি আমি বলি যে 90,000 টাকা ভাই দি, 90,000 টাকায় দিয়ে দিই, তাও তো 40,000 টাকা লাভ হবে, বেশি না হোক 40,000 টাকা লাভ। আবে 40 কেন লিখছি, 1 লাখ টাকা লিখে দেখি, 1 লাখ না 1 লাখ না, 90,000 টাকা বিক্রি করবো। চলো 90,000 টাকা হলে গাড়িটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। 90,000 টাকায় কি নেবে মনে হচ্ছে, ওকে নিয়েছে ভাই, 3,80,000 টাকা হয়ে গেছে আমার কাছে। আর একটু টাকা হলে আমরা ভাই ওই গাড়িটা কিনতে পারবো। চলো আমরা ওইসে যাই, কার মার্কেটে যাই, আর একটা মোটামুটি একটা গাড়ি কিনে নিয়ে আসি। ওই গাড়িগুলো বিক্রি করে ফটাফট আমি 4 লাখ টাকা দেখি বানাতে পারি কি না। ওকে, তো এর মধ্যেই আমি দুটো গাড়ি এনে আমাদের অফিসে রেখে দিয়েছি, এগুলো বিক্রি করে হয়তো আমার কাছে 4 লাখ টাকার উপরে হয়ে যাবে, তখন আমি ওই গাড়িটা গিয়ে কিনতে পারবো, বা মার্কেট অফ হয়ে যেতে পারে অতক্ষণে, আমি জানি না। এই গাড়িগুলো কিনে দেখি আমার কাছে 4 লাখ টাকার উপরে যদি হয় তাহলে ভালো হবে, ফটাফট আমি এগুলো গাড়ি বিক্রি করি, তারপরে দেখি আরও কী কী গাড়ি। ভাই কাস্টমারই আসছে না এখন, এখন আমার টাকার দরকার, এখন কাস্টমারই আসবে না। আজকে আআমি চ্যালেঞ্জ নিয়েছি ভাই, আজকে তো আমি $1,000,000 বানাবোই, আর এই অফিসটাকে তো আমি আরও বড় করবো, এই এরিয়াটাকে ভাই, এটা তো চ্যালেঞ্জ নিয়েছি। আর স্পোর্টস কার তো একটা কিনবই, আর এর মধ্যে আমাদের কাস্টমারও চলে এসছে। দেখি কাস্টমার কত টাকা বলে, যত টাকা বলবে অত টাকাই দিয়ে দেবো ভাই। বলছে তাড়াতাড়ি আমাদের নতুন গাড়িটা কিনতে হবে, একটা গাড়ি ছিল না 4,80,000 না কত হাজার টাকা ছিল, ওই গাড়িটা আমরা কিনবো 65,000 টাকা, 75,000 টাকা দে ভাই, যা দিবি তাই দিয়ে আমি গাড়িটা কিনবো, দেখে 4 লাখ টাকা বানাতে পারি নাকি। ওকে, একটা গাড়ি তো বিক্রি করে দিয়েছি, এটাও বিক্রি করে দিই, এটা দেখি কত টাকা বলে ভাই প্লিজ। ওটা গাড়ির দাম কত ছিল আমি জানি না। ওকে, তো আমরা দুটো গাড়ি বিক্রি করে দিয়েছি, এখন আমার কাছে আছে 4,32,000 টাকা। আর ওই গাড়িটার কত দাম ছিল আমার মনে নেই ভাই, তো চলো তাড়াতাড়ি, চলো তাড়াতাড়ি চলো, এখন আমার কার মার্কেট বন্ধ হওয়ার আগে আমাকে কার মার্কেটে যেতে হবে, আর ওখানে গিয়ে আমাকে দেখতে হবে যে গাড়িটার দাম কত ছিল। ওকে, তো এখান থেকে আমি দুটো গাড়ি কিনে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে ফাঁকা হয়ে গেছে মাঝখানে, তো এই দুটো গাড়ি আমি কিনে নিয়েছিলাম। এখন এই যে এই গাড়িটা কিনার পালা ভাই, এটা তো ব্যাটম্যানের গাড়ির মতো মনে হচ্ছে কিছুটা। চলো এই গাড়িটা আমরা কিনে নিই, আর এই গাড়িটা দেখি আমরা কত দাম বলছিল, 4,24,000 টাকা। হ্যাঁ ভাই নিতে পারবো আমি, 4,24,000 টাকা, তো আমি লোকটাকে বলবো 3,90,000 টাকা দিব, 3,90,000 টাকা দিয়ে দেখবো বিক্রি করে কি না, তাহলে মডিফাই ফডিফাই করে বেশি দামে বিক্রি করবো। এরপরে ভাই আমরা ওকে কিনে নিয়েছি ভাই, এরপরে আমরা কিনবো আরও এপিক একটা কার, যেটা অনেক টাকার হবে ভাই, তোমরা ভাবতেও পারছো না। চলো এখন আমরা এটা নিয়ে আমাদের অফিসে যাই, আর এটা বিক্রি করে দেই, বিক্রি টিক্রি করে তারপরে আসবো ভাই, আরও দামি গাড়ি কিনতে আসবো, আমার কাছে আরও টাকা হয়ে যাবে এটা বিক্রি করলে। চলো দেখি এটা আমরা কিনছি 3,90,000 টাকা দিয়ে, এটা আমরা বিক্রি করবো 8 লাখ টাকা দিয়ে, তারপরে দেখবো কত টাকা আমার কাছে হয়। ওকে, তো আমরা অফিসটা খুলে দেই, আর এখানে দেখো আমরা কারটা আবারও সেলে লাগিয়ে দিয়েছি। আজকে হচ্ছে সোমবারের সকাল,
দেখি কাস্টমার এসে এটা 8 লাখ টাকা দিয়ে কিনে না 6 লাখ টাকা দিয়ে কিনে। আর ততক্ষণে আমি আর একটা স্কিল পয়েন্ট পেয়েছি, নতুন একটা স্কিল পয়েন্ট পেয়েছি। দেখো স্কিল পয়েন্ট দিয়ে আমি এটা কিনে নিলাম, লো ড্যামেজ যাচ্ছে, এখন আমার গাড়ির ড্যামেজ কম হবে। ওকে নেক্সট হচ্ছে বেস্ট প্রাইস, নেক্সট একটা আনলক করলে পরে আমরা আমার আরও ভালো দামে গাড়ি কিনতে পারবো, বিক্রি করতে পারবো। ওকে আর ততক্ষণে আমাদের কাস্টমারও চলে আসছে, দেখি কাস্টমার কত টাকা বলে এই গাড়িটার দাম। 8 লাখ টাকা তো আমি দাম রেখেছি, দেখি কত টাকা বলে, ভালো দামই বলবে মনে হচ্ছে। 6 লাখ টাকা বলছে ইনি, আর ইনি কত বলছেন দেখি, 7 লাখ টাকার ওপরে হলে দিয়ে দিব ভাই, 7 লাখ টাকা বল বল, 7 লাখ টাকা, 7 লাখ, আবার তুই বিক্রি কর, বাড়ি যা বাড়ি যা, 5 লাখ টাকা দিয়ে গাড়ি কিনতে আসছে। এমনি অত টাকা দিয়ে গাড়ি কিনেছি আমি, দেখি 7 লাখ টাকাই নেয় কি নাই ম্যাডাম, 7 লাখ টাকা বলবো ম্যাডামটাকে, 7 লাখ নিতেও পারে নাও নিতে পারে ভাই, 7 লাখে নাও নিতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে কি ইসে নিয়ে নেবে, মানে 6.5 লাখ টাকা দিয়ে হয়তো নিতে পারে। ওকে ওকে 7 লাখ টাকায় গাড়িটা আমরা ভাই বিক্রি করে দিয়েছি ফাইনালি, এখন আমরা আমাদের দোকানের বিলটাও দিতে পারবো। ওকে চলো দোকানের বিলটা আমরা দিয়ে দিই। ওকে এখন আমার কাছে আছে 6,40,000 টাকা ভাই, অনেক টাকা প্রফিট করেছি। ফটাফট আমি দোকানটা অফ করি, আর এখন আমরা যাবো নেবারহুডে, আর নেবারহুডে গিয়ে দেখবো আমরা কোনো সুপার কার পাই কি না ভালো দামে। চলো এখন আমরা নেবারহুডে যাই, বা আমাদের ওয়েট করতে হবে আবার কার মার্কেট কবে খোলে। সুপার কার হয়তো আমরা পাবো না নেবারহুডে, কারণ নেবারহুডে অত সুপার কার সবসময় থাকে না। আমরা একটা স্পোর্টস কার কেনার ট্রাই করছি, আর আমার মনে হচ্ছে কি নেবারহুডে ওরম গাড়ি পাওয়া যাবে না। কি এটা কি হাউস ভাই, হাউস 60,000 টাকা দিয়ে আমি বাড়ি কিনতে পারবো, হোয়াট, এই গেমের মধ্যে বাড়ি কেনা যায়? ওকে চলো 60,000 টাকা দিয়ে আমরা বাড়িটাই কিনে ফেলি, আমরা একটা বাড়ি কিনে ফেলেছি, দেখতে পাচ্ছ তোমরা ভাই, আমরা একটা বাড়ি কিনে ফেললাম। আমি জানতাম না এই গেমের মধ্যে বাড়িও কেনা যায়, আমি ভেবেছি শুধু গাড়ি কেনা যায়। ভাই সাব, এই বাড়িটাতে আমি এখন থাকতে পারবো, এটা ফাইনালি আমার বাড়ি। ওকে ভাই আমি বাড়ি কিনে নিয়েছি, বাড়িটা কি আমরা বিক্রিও করতে পারবো? আমি জানি না, এই গেমের মধ্যে হয়তো আমি ভেবেছিলাম খালি গাড়ি বিক্রি করা যাবে, এখন দেখছি বাড়িও কিনতে পারছি। ও ভাই অনেক ইন্টারেস্টিং ব্যাপার তো এটা, তার মানে রাতে এসে না আমি ঘুমাতে পারবো, এখানে স্লিপ হতে পারবো। ওকে এখন আমাকে আর কন্টেনারে যেতে হবে না, এখন আমি ডাইরেক্ট আমাদের হাউসে আসবো, এখানে ঘুমাতে পারবো। ওকে অনেক ভালো হলো জিনিসটা। ওকে তো বাড়িটা না অনেক সুন্দর লাগছে, এই বাড়িটাকে কি আমি সাজাতে গুছাতে পারবো? দেখি আমরা ডেকোরেশনে যাই, ডেকোরেশনে গিয়ে দেখো আমার বেডরুম টেডরুম সব কালার ফালার করা যাবে ভাই, আলমারি সুকেচও বসাতে পারবো ভাই সাহেব, দেখো এগুলো আমি চেঞ্জ করতে পারবো, নতুন নতুন বেডও লাগাতে পারবো। ও ভাই এগুলো আমি আপডেট করতে পারবো, বাড়ির বাইরেটাও আমি ডিজাইন করতে পারবো, দেখেছো বাড়ির কালার চেঞ্জ করতে পারছি, এইগুলো বাড়ির কালার ফালা আমরা সব চেঞ্জ করবো, সোফা লাগাতে পারবো। ওকে অনেক ইন্টারেস্টিং বিষয় তো, এখন আমাকে আর কোথাও যেতে হবে না, ডাইরেক্ট আমি বাড়িতে এসে ঘুমাতে পারবো। ওকে ভাই তো বাড়িতে এসে আমি এখন থেকে ঘুমাবো, আর আমাদের কন্টেনারে রাত কাটাতে হবে না। তো চলো এখন আমি দেখি ভাই, অনেক ভালো হলো জিনিসটা, এখন আমি দেখি ভালো কোনো গাড়ি কিনতে পাওয়া যায় কিনা, বাড়ি কিনে ফেলেছি ভাই, এখন তো লাইক করে দাও, লাইক অবশ্যই করে দিও যা যারা করনি। ওকে তো এখন আমরা দেখবো ভালো কোনো গাড়ি পাওয়া যায় নাকি। ভাই আমি যেটার ভয় করছিলাম সেটাই হলো ভাই, নেবারহুডে কোনো ভালো গাড়িই নেই, আমাকে কার মার্কেট অথবা অকশন থেকে ভালো গাড়ি কিনতে হবে। তো তখন চলো আমি ঘুমিয়ে যাই আজকে আমার নতুন বাড়িতে, নতুন বাড়িতে ঘুমানোর মজাই আলাদা ভাই। চলো এখানে গেট নেই, দরজা নেই, ভূতুত চলে আসবে না তো, এটা লক করে কী করে, লকও করা যায় না ভাই, যে কেউ ঘরে যদি চলে আসে, আর ঘরের পেন্টিং এরকম খারাপ হয়ে গেছে কেন, পুরাতন বাড়ি কিনেছি আমরা ওই জন্য এরম হয়ে গেছে, কোনো ব্যাপার না। চলো আমরা ঘুমিয়ে যাই, ওকে গুড নাইট, নাইট তো হয়নি তাও ঘুমিয়ে যাই, সকালে উঠে কার মার্কেট খুলতে পারে অথবা অকশন খুলতে পারে, দেখবো কোনো একটা থেকে আমরা গাড়ি কিনবো। কার মার্কেট ওপেন, ওকে কার মার্কেট খুলেছে, চলো এবার আমরা গাড়ি ইয়েতে যাই, কার মার্কেটে যাই, তারপর দেখবো কার মার্কেটে ভালো গাড়ি পাওয়া যেতে পারে। আজকে ফাইনালি আজকে আমরা সুপার কার কিনবো, কারণ আমার কাছে আছে 5,80,000 টাকা, আজকে আমি টাকার জন্য ভাই পিছাবো না ভাই, গাড়ি তো আজকে আমরা কিনবো একটা সুপার কার ভাই। চলো চলো এখন আমরা যাবো আমাদের কার মার্কেটে, আর ওখানে গিয়ে দেখবো আমাদের নতুন কার মার্কেটে কী অবস্থা হয়। অফিস কার মার্কেট, এই তো কার মার্কেটে গিয়ে আমি দেখবো এখন যে কার মার্কেটে নতুন কোনো ভালো গাড়ি এসছে কি না। আজকে আসার তো কথা, যেদিন আমার কাছে টাকা থাকে সেদিন ভালো গাড়িই থাকে না ভাই, এটাই হয় আমার সাথে। কোন এটা কোন গাড়ি ভাই, এটা একটু নোংরা আছে, এগুলো আমাকে ঠিক করতে হবে। তাছাড়া গাড়িটা তো অনেক সুন্দর লাগছে, আমার মনে হচ্ছে কি এটা ইলেকট্রিক কার, এই গাড়িটা আমরা কিনবো, এই গাড়িটার দেখবো দাম কত হয় ভাই সাহেব, কি লাগছে দেখতে, এই গাড়িটা দেখবো আমরা কত, 76% ড্যামেজ,
3,03,000 টাকা কোনো ব্যাপার না ভাই, যত দামই হোক ভাই আমরা কিনে নেব। 2,60,000 টাকা বলি, দেখি দেয় কি না। ফাইনালি আজকে আমরা সুপার কার কিনছি, এরপর দিন আরও কিনতে পারবো। ও দিয়ে দিল ওই টাকা দিয়ে, ওকে কোনো ব্যাপার না, আমাদের কাছে আরও টাকা আছে, আমরা আর একটা গাড়ি কিনতে পারবো সুপার কার। ভাই আর কোনো গাড়ি আমি কার মার্কেটে ভালো দেখতে পাচ্ছি না, যেটা সব থেকে ভালো গাড়ি ছিল সেটা আমি কিনে নিয়েছি। চলো এই গাড়িটা নিয়ে এখন আমরা বাড়ি যাই। বাড়ি গিয়ে গাড়িটার আজকে আমরা স্পিড টেস্ট করবো, গাড়িটাকে প্রথমে আমরা আপডেট করবো, আপগ্রেড করে তারপরে স্পিড টেস্ট করবো, দেখবো গাড়িটা কত স্পিডে চলতে পারে। ভাই ভাই গাড়িটা কি লাগছে, আরও ভালো ভালো গাড়িও পাওয়া যায় গেমের মধ্যে আমি জানি। তো প্রথমে গাড়িটা আমি রিপেয়ার করে নিই, দেখো পেছন দিয়ে এক্সজস্ট বেরোচ্ছে, দেখেছো? এই দেখো এই দেখো এই দেখো দেখো ভাই গাড়িটার কি আওয়াজ, অনেক সুন্দর লাগছে গাড়িটা। প্রথমে আমাকে না গাড়িটাকে রিপেয়ার করতে হবে, রিপেয়ার টিপেয়ার করে স্পিড টেস্ট করবো গাড়িটার, স্পিড টেস্ট করে দেখবো কত স্পিড ওঠে। আজকের মতো এই গাড়ি অনেক টাকা ভাই, 3,00,000 টাকার গাড়ি এখানে আছে, চলো বাদ দিয়ে দিই, এটা আমি ঠিক করতে দিয়ে যাই। তো অফিসটা খুলে আমি গাড়িটার স্পিড টেস্টও করবো। ভাই কত খারাপ হয়েছে, 1,500 টাকা তো গাড়িটা ঠিক করতেই লাগবে। আচ্ছা লাগুক কোনো ব্যাপার না, দামি গাড়ি তো ওই জন্য পার্টসগুলোরও দাম বেশি। আপাতত চলো এইদিকে যাই, কারণ আজকে আমরা নতুন গাড়ি কিনেছি, অনেক টাকা ইনকাম করেছি, নতুন একটা বাড়ি কিনেছি, ভাই অনেক কিছু করেছি। লাইক তো তোমরা করবেই, আর যদি লাইক টার্গেট পূরণ না হয় ভাই, এই ভিডিওটা তো আমরা টার্গেট রাখছি 25,000 লাইকের। যদি 25,000 লাইক হয়ে যায় তাহলে আমরা পার্ট 5 দ্রুত নিয়ে আসবো, আর পার্ট 5 আমরা আরও অনেক কিছু করবো ভাই। চলো আমরা পার্ট 5 বাড়িটাকে আপগ্রেড করবো, তারপর অনেক সুন্দর করে সাজাবো, আরও দামি দামি গাড়ি কিনবো, অনেকগুলো গাড়ি কিনবো, অনেক কিছু করবো ভাই। চলো আমার রিপেয়ার করা দেখি কতটুকু হয়েছে, 56% হয়েছে। আচ্ছা ওয়েট করি, রিপেয়ার করা হোক আগে, তারপরে দেখা যাবে ভাই। ওকে তো আমাদের গাড়িটা রিপেয়ার করা হয়ে গেছে, এখন আমরা গাড়িটা দেখি আর কী কী করতে হবে। তেল টেলও ভরতে হবে মনে হচ্ছে, তেল ভরতে হবে কি, তেলটাও ভরে দিই। এখন এই গাড়িটার কী করতে হবে, তেল তো ভরে দিয়েছি, পেন্ট করতে হবে আর একটু মুছতে হবে, তাহলেই আমি গাড়িটা মানে বিক্রি করতে পারবো ভালো দামে। তার আগে আমি গাড়িটা নিয়ে স্পিড টেস্ট করবো। চলো আমি গাড়িটাকে আমি রঙ করি, রঙটা চেঞ্জ করি, রঙটা ভালো লাগছে না। আমরা এখানে নিয়ন কালার লাগাবো, একটা সুন্দর কালার লাগাবো, তারপরে গাড়িটা একটু রিপেয়ার ফিপেয়ার করে মডিফাই করে নিয়ে যাবো ভাই, অনেক ইন্টারেস্টিং হবে ভাই। চলো এখানে আমি গাড়িটাকে কালার চেঞ্জ করে দিই, গাড়িটার কালার আমি কী করবো ভাই, কালার করবো। ওকে তো গাড়িটার কালার না আমরা এই টাইপের একটা কালার করে দিই, একটা এই টাইপের কালার ভালোই লাগছে দেখতে, এই টাইপের কালার ভালো লাগছে দেখতে। তাহলে এইগুলো এই টাইপের একটা কালার করে দিই, আর এখানে আরও কী করতে হবে, পলিশ করতে হবে। চলো পলিশ করে দিই ভাই, কী লাগবে দেখতে একটু পরে দাঁড়াও। ওকে তো এটাও আপগ্রেড করে দিই, দেখো অনেকটা আপগ্রেড হয়ে গেছে ভাই। ওকে তো গাড়িটা আমরা সব কিছু আপডেট করে দিয়েছি। ওকে দেখো এখন শুধু আমাকে গাড়িটা একটু মুছতে হবে, তাহলেই হয়ে যাবে ভাই। চলো গাড়িটা আমরা একটু বাইরে গিয়ে মুছি, তারপর গাড়িটা আমরা স্পিড টেস্ট করবো, স্পিড টেস্ট করে গাড়িটাকে আমরা বিক্রি করবো, ঠিক আছে? তাহলে গাড়িটাকে আমি মুছে টুছে দিই একটু, তাহলে আরও চকচকা হয়ে যাবে ভাই। চলো গাড়িটাকে আমি একটু মুছে দিই, দেখো তো আরও চকচকা হয়ে যাচ্ছে। এখন গাড়িটাকে আমি না অনেক টাকায় বিক্রি করতে পারবো, 7-8 লাখ টাকা তো আরামসে বিক্রি করতে পারবো গাড়িটা আমার মনে হচ্ছে। তোমাদের কত মনে হয় যে গাড়িটা আমি কত টাকা দিয়ে বিক্রি করতে পারবো? আমার তো মনে হচ্ছে ভাই 7 লাখ বা তার থেকেও বেশি দামে আমরা বিক্রি করতে পারি। ওকে গাড়িটা মোছা তো হয়ে গেছে, আর মুছতে হবে না, আর কী করতে হবে, মোছা হয়ে গেছে আর কিছু করতে হবে না। ওকে তো গাড়িটা আমার মোছা টোছা সব কিছু কমপ্লিট, এবার গাড়িটা আমি না স্পিড টেস্ট করবো যে গাড়িটার স্পিড কত তো ওঠে। গাড়িটা তো সুপার কার মনে হচ্ছে ভাই, এটা কী গাড়ি ভাই, জানি না কী গাড়ি কিন্তু ভালো গাড়ি, স্পোর্টস গাড়ি মনে হচ্ছে আমার। চলো দেখি এখান থেকে আমরা এখন গাড়িটা চালিয়ে নিয়ে যাবো স্পিড টেস্ট করার, ওখানে স্পিড টেস্ট করবো গাড়িটাতে এখন আমরা। ওকে তো তোমরা এখন যেমনটা দেখতে পাচ্ছ আমি গাড়িটা নিয়ে চলে এসেছি একটা ডেজার্টে, যেখানে মরুভূমি আর গোটা সমান রাস্তা সামনে চলে গেছে। এখন আমি গাড়িটা হাই স্পিডে চালাবো আর দেখবো যে গাড়িটার স্পিড টেস্ট করে কতটা স্পিড ওঠে। চলো ওকে তো চলে এবার স্পিড টেস্ট করে দেখা যায় কত স্পিডে চলে। ওকে চলো দেখি কত স্পিডে গাড়িটা ওঠে। ওকে যাই না কত স্পিড, বুম ভয় দেখো আমাদের সুপার বুম আছে, আবে ইয়ে বলে ওগুলোকে টার্বো মোড আছে, এখানে আমরা আগুন জ্বালাতে পারি গাড়ির পিছনে। ও ভয় ভাই 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 ভালো স্পিড আসছে, দেখি 200-300 উপরে উঠে নাকি, স্পিড তো আছে গাড়িটার ভালোই। আবে মরলাম মরলাম ভাই, গাড়িটা আমি কন্ট্রোল ঠিকঠাক করতে পারছি না, আমাকে আরও ভালো করে গাড়িটা শিখতে হবে চালানো। ও ভাই সামনে একটা ইয়েও দিয়েছে স্টান্ট করার, ও আ ভাই অনেক স্পিডে আমরা গাড়িটাকে উঠিয়ে দিয়েছিলাম। ওকে আর কিছু করবো না, স্পিড টেস্ট করা হয়ে গেছে, ভালোই স্পিডে উঠে ভেঙে চলে যাবে। তারপরে 3,00,000 টাকার গাড়ি 3 টাকা দিয়েও কেউ কিনবে না ভাই। চলো এবার বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখি যে গাড়িটা আমরা কত টাকায় বিক্রি করতে, বাড়িতে না মানে অফিসে যাব, অফিসে গিয়ে দেখবো যে আমরা গাড়িটা কত টাকায় বিক্রি করতে পারি। চলো ওকে তো গাড়িটা আমাদের অফিসে নিয়ে চলে এসেছি, এবার দেখি গাড়িটা বিক্রি কত টাকায় করতে পারি। আশা করি ভাই 7-8 লাখ টাকা তো আরামসে বিক্রি করতে পারবো।
ও ভাই আবার ড্রাফটিং হচ্ছে, চলো এখানে আমরা গাড়িটা রেখে দিই আর দাম দাম টাম সেট করি, দেখি গাড়িটা কত টাকায় বিক্রি করতে পারি। চলো আর এখানে নোংরা পড়ে আছে কেন আবার? ওকে তো চলো নোংরা ফোংরা আমরা সব সরিয়ে দিয়েছি, এইবার দেখি গাড়িটা বিক্রি কত টাকা দিয়ে করতে পারি। গাড়িটা একটু মুছে টুছে নোংরা হয়ে গেছে মনে হয়। ওকে চলো গাড়িটা আবার সেল করা যাক, দেখি গাড়িটা কত টাকায় সেল করতে পারি। এখানে গাড়িটার দাম আমি রাখবো 260,000 টাকা দিয়ে কিনেছি, 260,000 টাকা দিয়ে কিনেছি। গাড়িটার দাম রাখবো আমি 650,000 টাকা, দেখবো 650,000 টাকা নাকি আর 700,000 টাকায় বিক্রি করতে হবে ভাই আমার। 700,000 টাকা রেখে দিয়েছি দাম। ওকে তো গাড়িটার দাম আমরা রেখে দিয়েছি 700,000 টাকা, দেখি 700,000 টাকায় গাড়িটা আমরা বিক্রি করতে পারি কিনা। অফিস খুলে দিয়েছি, কাস্টমার চলে এসে ভাই। 700,000 টাকায় গাড়িটা যদি আমরা বিক্রি করতে পারি, অফিসটা আমরা আপগ্রেড করতে পারবো, $1,000,000 হয়তো আজকে একটুর জন্য নাও হতে পারে, কিন্তু আমরা প্রায় 1,000,000-এর কাছাকাছি চলে এসেছি। পার্ট ফাইভে আমরা 1,000,000-এর থেকে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবো। আর এখন আমাকে শুধু ওয়েট করতে হবে যে কাস্টমার কখন আসে ভাই, তাড়াতাড়ি কাস্টমার আয়, বিক্রি করবো, অফিসটাকে বড় করতে হবে, অনেক কিছু করতে হবে, অনেক কাজ আছে আমার এখনও। ওকে তো আমাদের ফার্স্ট কাস্টমার চলে এসেছে এই গাড়ির জন্য। আর দেখি কাস্টমার এসে কত টাকা দাম বলছে ভাই। আমরা কিনেছি 260,000 টাকা দিয়ে, দেখি ইনি কত দিতে চাচ্ছেন, 440,000 টাকা ভাই, খারাপ না। এই স্যার কত বলে দেখি, এই স্যার দেখি কত বলে ভাই, 500,000 টাকা দিস, 500,000 টাকা, 398,000 টাকা হবে না ভাই। এই ম্যামকে বলি 500,000 টাকা হয়তো দিয়ে দিবে, ম্যামকে যদি 500,000 টাকা দিয়ে বিক্রি করতে পারি তাহলে ভালোই হবে ভাই। চলো 500,000 টাকা দেয় কিনা দেখি, 500,000 টাকা বলি। ওকে তো 500,000 টাকা আমরা অফার করে দিয়েছি ম্যামকে, 500,000 টাকায় নেয় কিনা। ওকে 500,000 টাকায় আমরা গাড়িটা বিক্রি করে দিয়েছি ভাই। ওকে তো এখন যেমনটা দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে, আর রাতের বেলা আমি আর কন্টেনারে ঘুমাবো না, এখন আমাদের নিজের বাড়ি হয়ে গেছে, এখন আমরা ঘুমাবো আমার নিজের বাড়িতে। চল এখন আমাদের নিজের বাড়িতে আমরা ঘুমাতে পারবো, আর কষ্ট করে আমাদের মশার কামড় ভাল্লুকের ভয় পেতে হবে না। আমাদের সুন্দর বাড়িতে আমরা আজকে ঘুমিয়ে গেছি, আর সকালবেলায় উঠবো, সকালে উঠে গিয়ে আমরা অফিসটাকে বড় করবো। অফিসটাকে বড় করতে আমার লাগবে 750,000 টাকা, কোনো ব্যাপার না। চলো আমরা অকশনের ওখানে গিয়ে ওয়েট করি, তারপরে অকশনে যদি ভালো গাড়ি পাই, পেলাম না পেলে ভাই আজকের মতো শেষ হবে। লাইক করে দিও, কমেন্ট করে দিও, কমেন্টের সাজেশন থাকলে বলো, নতুন গেমের সাজেশন করলে অবশ্যই বলো। আর আজকের মতো আমি আর গেমটা বড় করবো না ভাই, বড় নেই, অনেক বড় হয়ে গেছে গেমটা অলরেডি। ওকে তো চলো এখন আমরা অকশনের ওখানে গিয়ে ওয়েট করবো, দেখবো আজকে অকশন কখন শুরু হয়। অকশন শুরু হবে, তারপর গাড়ি কিনে বাড়ি চলে যাবো ভাই। চলো ওকে তো ফাইনালি অকশনের মধ্যে আমি একটা সুপার কার পেয়ে গেছি, সুপার কার কিনা জানি না, কিন্তু 2 নম্বরেরটা ভালোই কার, 416,000 টাকা দিয়ে গাড়িটা আমি কিনেছি, আশা করি এটা থেকে ভালোই প্রফিট হবে। তো আমি যেহেতু গেম প্লেটা বড় করবো না, এটা মডিফাই ফডিফাই করা কিচ্ছু আমি দেখাবো না, ডাইরেক্ট বিক্রি করব আর প্রফিট করব, দেখবো কত টাকা প্রফিট হয়। আর 3 নম্বর গাড়িটা তো অত ভালো না, 4 নম্বর গাড়িটা দেখছি, ভালো লাগলে নিবো না লাগলে এটাই যথেষ্ট ভাই, 2 নম্বর গাড়িটা ভালোই আছে। ওকে তো অকশনের কার্ডটা আমরা সেলের জন্য লাগিয়ে দিয়েছি, আর মানে গাড়িটার দাম রেখেছি হচ্ছে 900,000 টাকা, দেখি কত টাকায় নেয়, ভালোই দামে বিক্রি হবে, তারপরে আমার কাছে $1,000,000 হয়ে যাবে, কোনো ব্যাপার না। তারপরে আমরা অফিসটাকে না আজকে আরও বড় করব একটু পরে, দেখি কাস্টমার কাস্টমার আসুক, তারপরে দেখা যাক কী করি। চলো ভাই আজকে দেরি করবো না, হয়ে গেছে, ওকে কাস্টমার চলে এসছে, দেখি কত টাকা দিয়ে আমি গাড়িটা বিক্রি করতে পারি। আজকে এটা লাস্ট গাড়ি যেটা আমি সেল করব, বাকিটা পার্ট ফাইভে হবে, আমি জানি না পার্ট ফাইভে আমি কী কী করব, কিন্তু অনেক এপিক হবে পার্ট ফাইভও। চলো দেখি এই গাড়িটার দাম কত বলছে ম্যাডাম, কারণ গাড়িটাতে কোনো ড্যামেজ নেই, কোনো কিছু খারাপ নেই। 593,000 টাকা বলছে ভাই, 700,000 টাকা বলে দেখি নেয় নাকি, 700,000 টাকায় নিতেও পারে নাও নিতে পারে ভাই, 700,000 টাকায় নিবে না, 650,000 টাকায় নিতে পারে দেখি। ওকে ওকে ভাই 650,000 টাকায় বিক্রি করে দিয়েছি, আর এখন আমার কাছে দেখতে পাচ্ছ $1,000,000+ আছে, মানে 10,00,000 টাকা আছে এখন আমার কাছে পার্ট ফোরেই। পার্ট ফাইভে তো আরও কোটি কোটি টাকা থাকবে ভাই, অনেক টাকা থাকবে। তার এখন আমার যেটা করতে হবে, অফিসটাকে না বড় করতে হবে আরও, যেমনটা বলেছিলাম অফিসটাকে আপগ্রেড করবো আমরা। অফিস 3 নিয়ে নিয়েছি, দেখো অফিসটাকে আমরা কতটা বড় করে নিয়েছি দেখেছো, এই দেখো অফিসটাকে আমরা অনেক বড় করে নিয়েছি, অনেকটা স্পেস হয়ে গেছে, এখন না আমি আরও অনেকগুলো গাড়ি একসাথে এনে বিক্রি করতে পারবো। ওকে তো যেমনটা দেখতে পাচ্ছ এখন আমার কাছে আছে 287,000 টাকা, অফিসটাকে তো বড় করে নিয়েছি, এখন আমি 4-5-10 গাড়ি একসাথে এনে বিক্রি করার জন্য রাখতে পারবো এখানে, যেটা অনেক ভালো হবে। পার্ট ফাইভে ওরকম কিছু একটা করব। আজকের মতো এখানেই থাক, আজকে আর বেশি বড় করব না গেমটা। যারা যারা লাইক করোনি, টার্গেট রাখছি 25,000 লাইকের, ভিডিওটাতে 25,000 লাইক অবশ্যই করে দিও। আজকে আমি যাই ভাই, অনেকক্ষণ বকবক করেছি ভাই, অনেক এক্সাইটেড ছিলাম, অনেক ভালো লাগছে গেমটা খেলতে, লাইক করে দিও, বাই বাই সবাই।